News Views 365 News Channel আপনাকে স্বাগত। স্থাবকতা নয়, সত্য ও নিরপেক্ষ সংবাদ। স্বর্গীয় পিতা ক্ষিতীশ দেব নামাঙ্কিত স্মৃতিবৃত্তি চালু করার অভিনব প্রয়াস ছেলের। এই বৃত্তি প্রদান করা হবে তেলিয়ামুড়া পুর পরিষদ অন্তর্গত প্রতিটি বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণী উত্তীর্ণ বিপিএল ও প্রায়োরিটি গ্রুপের গরিব দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে। এই উপলক্ষে আজ 5ই ডিসেম্বর 2021 দুপুর 1:30 এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় তেলিয়ামুড়াস্থিত মধুর মিলন গেস্ট হাউসে। ত্রিপুরার স্বনামধন্য আইনজীবী ভাস্কর দেব ওনার পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে নানা সামাজিক কাজ করে চলেছেন। এই ধরনের কাজের অঙ্গ হিসাবে আজ আরও একটি সামাজিক কাজের অভিপ্রায় ব্যক্ত করেন। রবিবার প্রয়াত পিতার শ্রাদ্ধ শান্তির পর মৎস্য ছোয়ার দিনে আগামী দিনে তেলিয়ামুড়া পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের দোস্ত পরিবারের ছাত্রছাত্রীদের বাৎসরিক বৃত্তির কথা জানান। উল্লেখ্য, প্রয়াত খেতে দেব ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের। এদিনের এই সাংবাদিক সম্মেলনের আইনজীবী ভাস্কর দেব ছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত ক্ষিতীশ দেবের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিউ 365। 15ই নভেম্বর আমার বাবা এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে গেছেন। তো বাবা তো জীবিত অবস্থায় আপনারা সবারই অবগত আছেন, আপনারা যে বাবা মানুষের জন্য করার চেষ্টা করে গেছে, ওই প্রচেষ্টা আমি আমার প্রফেশনের শুরু থেকে আমি চালিয়ে যাচ্ছি, কতটুকু যদি মানুষের জন্য সাহায্য কিছু করতে পারি। তো এই উদ্দেশ্যে আজকে যেহেতু আমাদের ধর্মীয় যে শ্রাদ্ধাদির অনুষ্ঠান এটা আমরা সম্পন্ন করেছি গত 27 তারিখে, এবং আজকে তেলিয়ামুড়া আমরা এখানে একটা সবাই মিলিত হওয়ার একটা প্রচেষ্টা করেছি সবাইকে নিয়ে। তো এই উপলক্ষে আজকে আমি ঠিক করলাম এটাই আজকে, যেহেতু বাবার কর্মস্থল এটা এবং সব এখানেই সব কেটেছে, এবং বাবার ইচ্ছে অনুযায়ী আমরা ওনার কৃতকাষ্ট এখানে সম্পন্ন করেছি। তো আজকের দিনটাই আমার মনে হচ্ছে সঠিক দিন, যে আমরা পরিবারের সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাবার নামে একটা আমরা একটা স্কলারশিপ চালু করব। এটা আপাতত আমরা আগরতলা তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল অঞ্চলে যেই 10টা স্কুল, আমার আপাতত নলেজ অনুযায়ী, পরে যদি এটা বাড়ে আমরা চিন্তা ভাবনা করব, ওই 10টা স্কুলে আমরা আপাতত 30,000 টাকা দিয়ে একটা বৃত্তি আমরা চালু করছি। তো ওই বৃত্তিটার মূল বিষয়বস্তু থাকবে দুস্থ এবং প্রায়োরিটি গ্রুপ, যেটাকে আমরা মানে গরিব অংশের মানুষগুলি এবং মেধা। প্রত্যেকটা স্কুলে আমরা অ্যাটলিস্ট 2 জন করে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং নবম শ্রেণী উত্তীর্ণ, কারণ আমরা দেখতে পাই যে ওই সময়টাতেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনাটাই অনেক পক্ষে চালানো দায় হয়ে যায়। তো ওই সময়ে যদি আমরা আংশিক মানে সামান্যতম সাহায্য যদি কোনো দুস্থ স্টুডেন্টদের যাদের মেধা আছে করতে পারি, তাহলে আমরা খুব কৃতজ্ঞ মনে করবো নিজেদের। আপাতত এই প্রচেষ্টাটা আমরা এই 30,000 টাকা দিয়ে শুরু করছি বাৎসরিক। আমরা এই 10টা স্কুলকে আমরা এটার জন্য একটা পরে একটা আলাদা পরিচালনা কমিটি বা যা যা করতে লাগে ওইটা আমরা করবো। আগামী দিন ইচ্ছে আছে যদি সব ঠিকঠাক থাকে ওইটাকে আরও ওই অর্থের পরিমাণটাকে আরও যদি বাড়ানো যায়, আরও যদি ওই সাহায্যের হাতটা আরও বেশি সুস্থ স্টুডেন্টদের মাঝখানে আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে আমরা ধন্য হব।